নিম্নচাপের বৃষ্টির জেরে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় খসে পড়ল সরকারি ভবনের ছাদের চাঙ্গর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনে থাকা সরকারি কর্মীদের কোঅপারেটিভ অফিসের কর্মীদের মধ্যে। এদিন শিবানন্দ ভট্টাচার্য নামে এক ব্যক্তি অফিস খুলে থাকেন, ছাদের একাংশের চাঙ্গর খসে পড়েছে টেবিলের ওপর। ইতিমধ্যেই ঘরটি মেরামতের জন্য জেলা শাসক ও বর্ধমান উন্নয়ন সংস্থার কাছে আবেদন করা হয়েছে। আমি দরজা খুলে এসে দেখছি এরকম অবস্থা, এটা আগে থাকতে এরকম অবস্থা হয়ে আছে, দুদিনের বৃষ্টিতে এরকম অবস্থা। আমরা প্রায় হাতে করে কাজ করছি, এরপর যে ভবিষ্যতে যে কী হবে মাথায় ছেড়ে পড়বে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা ডিএম মাননীয় ডিএম সাহেবকে দরখাস্ত করেছি, বিডিএকে দরখাস্ত করেছি, হ্যাঁ এখনো পর্যন্ত কোনো কিছু সংস্কারের ব্যাপার কিছু নেই। তাই এই মতো অবস্থায় আমরা এইভাবে কাজ করলে তখন যখন তখন রিক্সের ব্যাপার হয়ে যাচ্ছে না। আজকে দরজা খুলে এসে দেখছি দুদিনের বৃষ্টিতে এরকম অবস্থা হয়ে আছে মাথায় ছেড়ে পড়ছে, তাহলে এইভাবে আমরা কাজ করবো কী করে? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। নিম্নচাপের বৃষ্টির জেরে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় খসে পড়ল সরকারি ভবনের ছাদের চাঙ্গর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনে থাকা সরকারি কর্মীদের কোঅপারেটিভ অফিসের কর্মীদের মধ্যে। এদিন শিবানন্দ ভট্টাচার্য নামে এক ব্যক্তি অফিস খুলে থাকেন, ছাদের একাংশের চাঙ্গর খসে পড়েছে টেবিলের ওপর। ইতিমধ্যেই ঘরটি মেরামতের জন্য জেলা শাসক ও বর্ধমান উন্নয়ন সংস্থার কাছে আবেদন করা হয়েছে। আমি দরজা খুলে এসে দেখছি এরকম অবস্থা, এটা আগে থাকতে এরকম অবস্থা হয়ে আছে, দুদিনের বৃষ্টিতে এরকম অবস্থা। আমরা প্রায় হাতে করে কাজ করছি, এরপর যে ভবিষ্যতে যে কী হবে মাথায় ছেড়ে পড়বে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা ডিএম মাননীয় ডিএম সাহেবকে দরখাস্ত করেছি, বিডিএকে দরখাস্ত করেছি, হ্যাঁ এখনো পর্যন্ত কোনো কিছু সংস্কারের ব্যাপার কিছু নেই। তাই এই মতো অবস্থায় আমরা এইভাবে কাজ করলে তখন যখন তখন রিক্সের ব্যাপার হয়ে যাচ্ছে না। আজকে দরজা খুলে এসে দেখছি দুদিনের বৃষ্টিতে এরকম অবস্থা হয়ে আছে মাথায় ছেড়ে পড়ছে, তাহলে এইভাবে আমরা কাজ করবো কী করে? এটা কী দপ্তর? এটা হচ্ছে আমাদের বর্ধমান কালেক্টর স্টাফেতে কোঅপারেটিভ। এখানে তো অনেকেই আসেন? হ্যাঁ, অনেকেই আসেন, তাদের যদি মানে আসেন এসে এখানে টাকা ফাঁকা দেয়, সেই সময় যদি এরকম বিপদ ঘটে যায় তাহলে তো প্রাণহানির ব্যাপার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।